মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আমি পিঙ্কি আর আমার পিঙ্কিস ব্লগের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, আর কারণ আমার মামামের পরীক্ষা চলছে, আর আজকে আমার মামামের ফার্স্ট সেকেন্ড ছিল। তো আজকে ছিল বাংলা পরীক্ষা, কিন্তু ও একদম পুরো গন্ডগোল করেছে, সব লিখেছে, মানে তো ছবি মিল করো শব্দগুলো ওগুলো একদমই পারেনি, ওগুলো একটু গন্ডগোল করে দিয়ে এসছে। ওকে আমি বাড়িতে এসে লিখতে দিয়েছি, সবই লিখেছে, শুধু মিল করোগুলো ও একদম করতে পারেনি। তো এবারে গেলো, একদম পুরো নাম্বারটা একদমই কম পাবে, বুঝতেই পাচ্ছি। তো যাই হোক, মনটা ওই জন্য আরও খারাপ হয়ে গেছে যে ওটা আমি, আমারই দোষ যেহেতু আমি ওটা বাড়িতে করাইনি একবারও প্র্যাকটিস, যার জন্য ও পারেনি। তো আর কিছু বলার নেই, আমি ভাবি হয়তো দেবে না, ছোটো মানুষ তো মিল করা হয়তো দেবে না, তাই না মামা? আমি তুমি পারো না, সব লিখেছো তুমি পারানো, ওগুলো লিখতে পেরেছি, ওই বানানটা লিখতে পারিনি। তো ওগুলো পারিনি, ওগুলো আমাকে বাড়িতে এসে দেখালো, ওগুলো পারেনি। এবারে নম্বরটা কম পাবে, যো কম্পিউটার নম্বরটা কম পাবে। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, এটা তার ফাইনাল পরীক্ষা না। কিন্তু এই কেউ প্রতিবারই বাংলাতে কোনো দিন নাম্বারটা কম পায় না, তো পুরো ফুল মার্কসই পায়। তো এবারে হয়তো বাংলায় ফুল মার্কস আর পাবে না, পঁচিশে পঁচিশ পাবে না, পঁচিশে গিয়ে কুড়ি পেয়ে যাবে, কারণ ওটা লেখেই নিও। আবার ইংলিশ পরীক্ষা আছে, তো একদিন পরপর যেহেতু পরীক্ষাটা দিয়েছে, আর আজকে পরীক্ষা হয়েছে, কালকে পরশু পরীক্ষা নেই, আবার আছে শুক্রবারে পরীক্ষা। এই দুদিন হচ্ছে ঈদ ঈদ আছে, তো একটু ছুটি আছে, ভোট আছে, ছুটি আছে। তো চলো, আমরা এখন ভাত খাবো, ভাত টাত খেয়ে নিই, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে দেখো ছাদে বৃষ্টি পড়ছে, আর এই দেখো ছাদে আমি মাত্র গাছ নিয়ে আসলাম নিচ থেকে, এনে বসিয়েছি। এই দেখো এটা কী ফুল গাছ তোমার বলো তো, চারটে বসালাম, টবগুলো খালি পড়ে আছে, তো তার জন্য গাছগুলো হতে থাকুক। নয়নতলা গাছ, এই দেখো পেঁপে গাছ আছে, এখানে লঙ্কা গাছ আছে, ওই যে একটু লঙ্কা হয়ে আছে, এই দেখো আম গাছ। তো এগুলো আমি ছাদে এখন বসালাম, ধরলে পরে ছাদে, আর এই কেমন বৃষ্টি হচ্ছে না। তো চলো ঘরে যাই। তো বন্ধুরা, আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, আর এই দেখো বিছনা, তো মামা আমার সাইডে শুয়ে আছে, তো আমি এখন শুয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না। তো ভিডিও দিতে পারছি না, এই কারণে ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে আমার, তো যার জন্য ভিডিও দিতে পারছি না, ভিডিও দিলেও না ইলোরলার আসছে, ওর জন্য ভিডিও করতে পারছি না। আর তোমরা যারা আমার নতুন চ্যানেলটা এখন দেখোনি, পিঙ্কি অফিসিয়াল, তো ওই চ্যানেলে গিয়ে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, ওখানে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলোই আমি করি, ঠিক আছে? আর এটা আমার ব্লগের চ্যানেল, এখানে আমি ব্লগ করি, ব্লগে একদম ভিউজ নেয়, আগের থেকে প্রচণ্ড ভিউজটা এত ডাউন হয়ে গেছে না কি বলবো, আর একদমই ডলার পাচ্ছি না। সামনে আমার মামার জন্মদিনের চেয়ে একটু টেনশানে আছি, কারণ একদমই ডলার নেই। সামনে মাসে মনে হয় পেমেন্ট পাবো, যদি পেতাম একটু ভালো হতো, কিন্তু তোমরা তো কেউ আর আমার ভিডিও দেখো না, যদি দেখতে তাহলে ইনস্টে ডলারটা হতো, পেমেন্টটা পেলে আমার একটু খুব ভালো হতো, মামা মনে জন্মদিনটা একটু সেইরকমভাবে করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় এটাই, যেহেতু আমার আছে যেটুকু ক্যাশ, সেটুকুর মধ্যে সেরকমভাবে করা যাবে না, যতটুকু পারবে ও চেষ্টা করবো একটু করার মতো, ঠিক আছে? তো যেরকম পারবো সেরকমই চেষ্টা করব, যেহেতু একটা শখ বলে কথা, তো যার জন্য তাই পাঁচ বছর বলে সবসময় তার এটা হয়ে ওঠে না। তো চলো বন্ধুরা, একটু ঘুমিয়ে নিই, প্রচণ্ড ঘুম পেয়েছে। আর বিকালবেলা আবার মামামার ড্রয়িং ক্লাস আছে, আবার একটু পড়েছে আর আসলো বলে চারটে পাঁচটার দিকে, তো এখনও ঘুমায়নি, ও যদি একটু ঘুমালে ঘুমাক, আমি একটু ঘুমিয়ে নিই, তো আজকের মতো টাটা।